আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শ্রমজীবী কর্মজীবী মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক অত্যন্ত নিবিড়, ফখরুল। এদিকে ভারতে একদিনে করোনা আক্রান্ত 4 লক্ষাধিক। জানাবো মহাসংকটে এসএসসি এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, পরীক্ষা নেওয়ার চিন্তা এখনো আছে। সর্বশেষ থাকছে ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে 18 করোনা রোগীর মৃত্যু। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আবার একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ব ও স্বাচ্ছন্দ্য বোধ করতেন। শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি ভাবতেন। এদেশের শ্রমজীবী ও পরিশ্রমী মানুষের কল্যাণে তিনি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। শনিবার 1 মে মহান মে দিবস উপলক্ষে দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বাংলাদেশ ও বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, সকল শ্রমজীবী কর্মজীবী মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়, তাদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় আমরা সর্বদা সচেতন ও দৃঢ় প্রতিজ্ঞ। সমাজ প্রগতির পতাকাবাহী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা সংকল্পবদ্ধ। শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও আমরা একইভাবে শ্রমজীবী কর্মজীবী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব। মে দিবসের ইতিহাস তুলে ধরে ফখরুল বলেন, বিশ্ব ইতিহাসে মে দিবস একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। শ্রমিকের ন্যায্য দাবি ও শ্রমের অধিকার আদায়ে সংগ্রামে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে 1886 সালের মে মাসে রচিত হয়েছিল এক রক্তমাখা ইতিহাস। শোষকদের বিরুদ্ধে শোষণ ও বঞ্চনা শিকার প্রতিবাদী শ্রমিকদের আত্মাহুতির রক্তাক্ত পথে সারা বিশ্বে শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজের ন্যায্য অধিকার স্বীকৃতি পেয়েছিল। বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণে 5 জন শ্রমিক নিহত ও কমপক্ষে 30 জন গুরুতর আহত হওয়ার ঘটনা সারা জাতিকে বেদনাহত করেছে। চলমান ভয়াবহ করোনা পরিস্থিতি এবং লকডাউনে অনেক শ্রমিক কর্মচারী দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বেকার হয়ে পড়েছেন। তারা অনাহার অর্ধাহারে নিদারুণ কষ্টে দিন যাপন করেছেন, কিন্তু এসব সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ না করে বর্তমান সরকারের মন্ত্রী নেতারা কেবল লিপ সার্ভিসেই ব্যস্ত রয়েছেন, যার ফলে ভুক্তভোগীদের কষ্টের সীমা তীব্র মাত্রায় উপনীত হয়েছে। সকল শ্রমজীবী মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে আজকের এই মহান দিনে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। যাচ্ছি পরের সংবাদে। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে 1,91,57,094 জন এবং মারা গেছে 2,11,835 জন। দেশটিতে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে 4,02,110 জন এবং মারা গেছে 3,522 জন। এর আগের দিন 29 এপ্রিল করোনা আক্রান্ত হয়েছে 3,86,888 জন এবং মারা গেছে 3,501 জন। দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে 1,56,73,003 জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে 32,72,256 জন। সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার 99% এবং মারা যাওয়ার হার 1%। দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে 8,944 জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে 3,31,03,974 জন এবং মারা গেছে 5,90,055 জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি। ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে 1,46,65,962 জন এবং মারা গেছে 4,04,287 জন। যাচ্ছি পরের সংবাদে। গত বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অটোপাস দিয়ে অনেকটাই সমালোচনার মুখে পড়েছে শিক্ষা প্রশাসন। তাই আপাতত বড় কোনো পাবলিক পরীক্ষা অটোপাসের চিন্তা তাদের নেই।
ফলে চলতি বছরের এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে মহাসংকটে পড়েছে তারা। এই শিক্ষার্থীদের ক্লাস না করিয়ে কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাচ্ছে না। আবার করোনা পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষার্থীদের সরাসরি ক্লাসরুমে নেওয়ার চিন্তাও করতে পারছে না। করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ফলে এবছরের এসএসসি পরীক্ষার্থীরা 10ম শ্রেণীর ক্লাস এবং এইচএসসি পরীক্ষার্থীরা 12ম শ্রেণীর ক্লাস করতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই 14 মাস সময়ে শহরের নামিদামি স্কুল কলেজের স্বল্প সংখ্যক শিক্ষার্থী অনলাইনে ক্লাস করলেও মফস্বল ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা পড়ালেখার পুরোপুরি বাইরে রয়েছে। জানা যায় একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, কারণ এই দুটি পরীক্ষায় বলে দেয় একজন শিক্ষার্থী ভবিষ্যতে কোন দিকে যাবে। ফলে দুই পরীক্ষার 40 লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মহা দুশ্চিন্তায় দিন পার করছেন, কারণ এই শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লাস করতে পারছে না, অনেকেই পড়ালেখার বাইরে, এমনকি তাদের পরীক্ষার প্রস্তুতিও নেই। আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, আমরা এখনো এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস করিয়ে পরীক্ষা নিতে চাই, সেজন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। কিন্তু করোনার কারণে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়তো কালই তা বদলাতে হচ্ছে, ফলে আমরা কবে পরীক্ষা নিতে পারবো সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না। আমরাও করোনা পরিস্থিতির দিকেই তাকিয়ে আছি। শিক্ষাপঞ্জি অনুসারে গত 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে এ সময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে করোনা সংক্রমণ কমে এলে গত 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সে পরিপ্রেক্ষিতে এসএসসি ও সমমানের জন্য 60 কর্মদিবস এবং এইচএসসি ও সমমানের জন্য 84 কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। এরপর 2 সপ্তাহ সময় দিয়ে এই গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আসার আবার 22 মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়, ফলে আগের পরিকল্পনা অনুযায়ী ক্লাস পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন করোনার বর্তমান যে অবস্থা তাতে আগামী 23 মে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা তা নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা। আর ওই সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা গেলেও আগস্ট সেপ্টেম্বরের আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। যদি 23 মে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না যায় তাহলে পরীক্ষা নিতে আরো দেরি হয়ে যাবে। রাজধানীর মোহাম্মদপুরের কিশোলয় বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রহমতুল্লাহ কালের কণ্ঠকে বলেন, আমরা কোনোভাবেই অটোপাস চাই না। আগামী 23 মে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না গেলে আরো কিছুদিন অপেক্ষা করে পরীক্ষা নেওয়ার চিন্তাই করতে হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করতে পারে সরকার। গ্রামের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক, সেখানকার ছেলেমেয়েরা নিয়মিতই বাড়ির বাইরে যাচ্ছে। রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের এক এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক কালের কণ্ঠকে বলেন, আমার ছেলে যে এবার এসএসসি পরীক্ষা দিবে সেটা ওর পড়ালেখা দেখে মনেই হয় না, যেহেতু স্কুল খোলা নেই প্রাইভেট পড়তে যেতে পারে না, তাই আমরা সেভাবে চাপও দিতে পারছি না। সূত্র জানায় শুধু এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষাই নয়, সব শ্রেণীর ক্লাস পরীক্ষা নিয়ে চিন্তিত শিক্ষা প্রশাসন। ফলে লেখাপড়া চালিয়ে যেতে বিকল্প উপায় খুঁজতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে প্রধান করে 11 সদস্যের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা এরই মধ্যে 2টি ভার্চুয়াল বৈঠক করেছি। পৃথিবীর অন্যান্য দেশে কোন উপায়ে পড়ালেখা চলছে এবং কিভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে তা আমরা পর্যালোচনা করছি। তবে করোনার এই সময়ে কোনো দেশই সরাসরি পাবলিক পরীক্ষা নেয়নি, আর অনলাইনে সর্বোচ্চ এমসিকিউ পরীক্ষা নেওয়া যায় কিন্তু রচনামূলক নেওয়া সম্ভব না। আমরা আরো কয়েকটি বৈঠক করে বিকল্প কি উপায়ে পড়ালেখা চালু রাখা যায় সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে পরামর্শ পাঠাবো। যাচ্ছি পরের সংবাদে। ভারতের গুজরাটে একটি হাসপাতালে করোনা ইউনিটের আগুন লেগেছে, কমপক্ষে 18 রোগী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে রাজ্যের ভারত শহরের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে ওই অগ্নিকাণ্ড ঘটে, খবর এনডিটিভি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় 50 জন রোগীকে উদ্ধার করেছেন। পারস পুলিশের এসপি রাজেন্দ্র সিং চুদাসামা জানিয়েছেন, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন 18 করোনা রোগী মৃত্যু হয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি। ভারুস জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত 4তলা এই হাসপাতালটি কেবল করোনা রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছিল। ফায়ার সার্ভিস কর্মকর্তা শৈলেশ সানসিয়া জানিয়েছেন, হাসপাতালটির নিচতলায় করোনা ওয়ার্ডে প্রথমে আগুন লাগে, তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রায় 50 জন রোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী অন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রথমে নিহতের সংখ্যা 12 জন বলা হলেও ভোর 6:30 দিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা 18 বলে জানায়। উল্লেখ্য, গত 10 দিনে ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডের 3টি ঘটনা ঘটল। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।